আজ তোমাদের কাছে তোমাদের দিদি কিচেন পলি চলে এসেছে দারুণ একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু জামাই ষষ্ঠীর জন্যে আমি শপিং করতে গেছিলাম পরিবার নিয়ে, কি কি কিনলাম সেটাই এই ভিডিওতে দেখাবো। আর সবার প্রথমেই বলবো যে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। আর যেসব আমার নতুন বন্ধু আছো তাদের আমি অনুরোধ করব আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার ভিডিওতে যাওয়া যাক। আজ আমি কী কী কিনেছি সেটাই দেখাবো। অনেক কিছু খেয়েছি, অনেক দোকান দেখিয়েছি, সব কিছুই দেখিয়েছি, এবার আমি কী কী কিনেছি সেটাই তোমাদের দেখাবো। সবার প্রথম বলি আজকে আমাকে কেমন লাগছে। আর বেশি কিছু কিনিনি, কিছু ম্যাক্সি কিনেছি। এই দেখো, এই একটা ম্যাক্সি, এটা এটা হাত কাটা ম্যাক্সি, যে এই দেখো এটা হাত কাটা ম্যাক্সি। এটা কেমন হয়েছে বলবে, দাম কিন্তু খুব কম। কেমন লাগছে বলো? এগুলো 200 টাকা করে নিয়েছে। এই একটা কিনেছি, আবার এই একটা হলুদের ওপরে কিনেছি, দেখো এটা কেমন লাগছে। সবই হাত কাটা কিনেছি। এগুলো এটা কেমন লাগছে, আমাকে কোনটা পরলে বেশি ভালো লাগবে সেটা কিন্তু বলবে। আমি কিন্তু শাড়ি পরতাম, এখন আমি শাড়ি পরি না। এখন যত বয়স আমার বাড়ছে না, বয়স কমছে, আমি চাই ইয়াং হতে, সেই জন্যে আজকাল আমি কিন্তু ম্যাক্সি পরছি। দেখো এই একটা ম্যাক্সি, এর কালারটা কেমন লাগছে দেখো। পুরোটা না দেখালে তোমাদের তো আবার হবে না, আমি জানি। এই দেখো এটা কেমন লাগছে, দারুণ লাগছে না? এই কালারটাও খুব সুন্দর। এটা দেখো, যেন মনে হচ্ছে আমি শাড়ি বেচতে বসেছি, শাড়ি না, আমি যেন মনে হচ্ছে নাইটি ম্যাক্সি এসব বেচতে বসেছি। আমি নাইটি ম্যাক্সি কিছুই বেচতে বসিনি, আমি কিনে নিয়েছি, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আর বহুদিন তোমাদের সামনে আমি ক্যামেরার সামনে আসিনি, তাই হয়তো তোমরা ভাবো কী জানি দিদিটা বেঁচে আছে কি না জানি না, হয়তো শুধু শুধু কার ছবি তুলে ভিডিও আপলোড করে, কোথা থেকে কে কালেকশান করে জানি না, এই ভাবো। তা সেই জন্য আমি ভাবলাম না বাবা একটু আমার মুখটা দেখাই যে আমি বেঁচে আছি, এখনও যাইনি, যাওয়ার সময় হলেই তোমরা জানতে পারবে। হ্যাঁ, এ দেখো এই একটা নাইটির কালার, দেখো কালারটা কী মিষ্টি,
এই কালারটাও খুব সুন্দর, দারুণ কালার। আর কোনটা ভাল লাগবে সেটা বলবে। এই এটা না জানো তো, একটা গেঞ্জি, দুটো গেঞ্জি কিনেছি, একটা আমার বাড়ির বৌমার আর একটা আমার। এটা আমার বৌমার, এটা হচ্ছে ওই তোমার ওই কী বলে গেঞ্জির, গেঞ্জির গেঞ্জির ম্যাক্স নাইটি। এটা এই এইটা বৌমারটা ঝেড়ে দেবো, না হলে মাঝে মাঝে চুরি করে পরে নেবো, ও দেখতে পাবে না। এই এই কালারটা আমার, ও আবার কখন আমারটা চুরি করে পড়বে আমি তো আবার দেখতে পাবো না। জানি তো কখন শুটিংয়ে ফুটিংয়ে চলে যাবো, যাই হোক চুরি করে পড়ুক, দুজন দুজনকে চুরি করে পড়লে বেশ ভালোই লাগবে। আর চুরি করে পড়তে খুব ভালো লাগে, চুরি করে খেতে ভালো লাগে। এইটা এইটা আমার জন্য নিয়েছি, কারণ ওই রান্না বান্না করে যত হাত মোছা সবই তো ওই সামনেটা, জানোই তোমরাও করো আমিও করি, লজ্জার কিছু নেই। এই মহিলারা এরকমই একটু নোংরা হয়, ব্যাটা ছেলেরা তো জানে না, ব্যাটা ছেলেরা জানে এত সুন্দর সেজে গুজে সবসময় থাকে, মানে খুব পরিষ্কার, আদৌ যে পরিষ্কার নয় ওরা তো সেটা জানে না, আমরা যে কত নোংরা। যাই হোক, এইটা কিন্তু আমি আমার জন্যই কিনেছি, এই নোংরাগুলো হবে, কেউ দেখতে পাবে না আমার গায়ে কত নোংরা। আমার হাতে তেল কাজটা হাত এইটার মধ্যে মুজবো, রান্না করতে করতে কেউ বুঝতে পারবে না, সেই জন্যে এইটা এই কালারটা আমি কিনেছি। আর এই লোকজন আসলে, হ্যাঁ একটা লজ্জার ব্যাপার না, একটা না এই হাউস কোট টাইপের কিনেছি এইটা, লোকজন হঠাৎ করে ঢুকে গেল তখন ওই নোংরা ময়লা যে সামনেটা সেটা ঢাকার জন্য এটা কিনেছি। আর আমাকে সবাই জানে, আমার যত ইউটিউবার বন্ধুবান্ধব জানে, কিচেন পলি কিন্তু খুব মজার মানুষ আর খুব মজা করতে আমি ভালোবাসি। এখন ইদানিং একটু বয়স্ক বয়স্ক ভাব দেখাই, যেন মনে হয় যেন আমার খুব বয়স হয়ে গেছে, সেই জন্যে আমি একটু নিজেকে দেখাতে দেখাই না। যাই হোক, আজকে আমি একটু দেখালাম, ভাবলাম না না আমি বেঁচে আছি কি না সেটা আমার একটু বান্ধবীদের দেখাই, আমার তো অনেক বন্ধু সেই দেশ বিদেশ জুড়ে, আমার বন্ধু বান্ধবী, সরি বন্ধু না বান্ধবী, সেই বান্ধবীরা যাতে জানুক যে আমি আছি। যাই হোক, এই একটা আমার যে ডিরেক্টর ভাই যে আমার শর্ট ফিল্ম করে তাকে আমি ভাই ডেকেছি, তাই আমার ডিরেক্টর ভাইয়ের জন্মদিন গিয়েছিলো, তোমরা ভিডিও তো দেখেছো, কিন্তু এইটা খুলবো না, ভিডিওতে দেখেছো কিন্তু তাকে একটা গিফট দেওয়া হয়নি। এই যে এই এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা, এই ড্রেসটা পুরো খুলবো না, কিন্তু খুললে কষ্ট হবে না ভাঁজ করতে। এই দেখো এই এইটা হচ্ছে সেইটা, ওই ভাইকে এই গেঞ্জিটা দেবো, এই ভাইটার জন্যে কিনেছি। যে যাই অভিনয় আমরা যাই করি না কেন, কিন্তু আমরা ভাই বোন সবসময় বলে থাকি। যাই হোক, আজকের এই শপিংগুলো কিনেছি, আরও টুকটাক কিনেছি, ওই সাজে জিনিস কানে টানে টুকটাক কিনেছি, সেগুলো আর কি দেখাবো। যাই হোক, আমার এই শপিং ব্লগটা কেমন লাগলো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর কোন ম্যাক্সিটা আমাকে বললে ভালো লাগবে, যেটা আমার ময়লা ফয়লা যেসবই রান্নাবান্না করে যেসব আর কি ওই তেল কালি ভালিগুলো ন্যাকড়ায় না মুছে নিজের জামাই মুছবো, সেই কালারটা বেছে আমাকে বলবে কোন কালারটা আমাকে ভালো লাগবে। আর আমি সবসময় চাই তোমরা আমাকে ভালোবাসো, আমাকে, তাই যাই হোক আমাকে না আমার বাড়ির সবাইকে ভালোবাসো, আর আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসি। যেমন ভালোবাসার নাম বলতে গেলে আমার কাছে অনেক নাম আছে, আমি কার নাম বলবো, কে আমার উপর রেগে যাবে যে আমার নামটা বুঝি বললো না। আমার সমস্ত ইউটিউবার বোনেদের আর দিদিদের আমার কাছে আমি অনেক ভালোবাসি, আর আমি যতদিন বেঁচে থাকবো আমার এই দিদিদের বোনেদের আপুদের আমি সবাইকে সারা জীবন মনে রাখতে চাই। আর আমি চাই আমার ভালোবাসা যেন সবার হৃদয়ে ভরে থাক। আর আমি ফেসবুক ক্যাপশানে অনেক সময় দিয়ে থাকি, কিন্তু কথাগুলো একদম বাস্তব, যে যতদিন জীবিত থাকবো ততদিন যেন মানুষের মনের মধ্যে সুন্দর ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি, আর যখন মরে যাব তখন যেন আমার কথা প্রতিটা আমার ভাই বোন যত আত্মীয় স্বজন যত ভালোবাসার মানুষগুলো যেন আমাকে মনে রাখুক, এটাই আমি চাই। এই বলেই আমার আজকে ভিডিওটা আমি শেষ করলাম, আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম। থ্যাংক ইউ।